আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সব অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরা অনেক ভালো আছি। এই তো সকাল সকাল চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আমার হাজব্যান্ড সকালে অফিসে যাবে, তার পোশাক রেডি করছি। ছেলে মাদ্রাসা যাবে, ছেলেরও পোশাক রেডি করছি। তো আলহামদুলিল্লাহ এখন আমরা সবাই সুস্থ আছি। তোমার হাজব্যান্ড এই যে দুইটা ইলিশ মাছ নিয়ে আসছে আর ছোটো মাছ নিয়ে আসছে। তো একটা ইলিশ মাছ রান্না করবো আর একটা রেখে দেবো। তো এই যে একটি মাছ কুটা হলো। তো এই যে হচ্ছে ছোটো মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিব। তো বেশ বড়ো সড়ো মাছ, মাছের মধ্যে ডিম আছে। তো মাছ রান্না করা হয়ে গেছে আর সাথে সবজি রান্না করা হয়েছে। তো আমার হাজব্যান্ড, আমি চেষ্টা করি যে দুপুরের খাবারটা তাকে বাসা থেকে দেওয়ার, কারণ বাইরের খাবার যখন খাই আর সে বলে যে সে খাবারটা তার হচ্ছে ভালো লাগে নাই, সে আজকে দুপুরে খেতে পারে নাই, তখন সেটা শুনে আমার মনটা অনেক খারাপ হয়। তো আমি চেষ্টা করি বাসা থেকে তাকে খাবার দেওয়ার, আর এতটুকু তার জন্য করতে পারা হচ্ছে আমার জন্য সৌভাগ্য। এখন আমি যেহেতু তার কাছে আছি, তো এতটুকু করতে পারলে আমি নিজেকে ভাগ্যবতী মনে করব। আর বাইরের খাবার যত কম খাওয়া যায় ততই ভালো। তো এই যে খাবারটা আমি এখন প্যাক করে দিব। আর হচ্ছে মেয়েরা হচ্ছে প্রশংসা শুনতে অনেক ভালোবাসে, যেই হয় না কেন, যখন হাজব্যান্ড প্রশংসা করে তখন মনটা অনেক খুশি হয় আর আরও আগ্রহ বাড়ে যে যেতে ভালো কিছু করি, আরও কিছু করি। তো যখন ভালো ভালো প্রশংসা শুনি তখন আরও খুব ভালো লাগে। তো সবাই চেষ্টা করবেন হাজব্যান্ডের প্রতি যত্ন নেওয়ার। তো আমি যতটুকু পারি আমি করি। তো আমার হাজব্যান্ড এতটুকুতেই সন্তুষ্ট, কারণ যে মানুষটা আমাদের জন্য এত কিছু করে তার জন্য এতটুকু করা কিছুই না। তোর ছেলেকে পড়াতে বসাইছিলাম, কারণ বেশ কিছু দিন পড়াশোনা হয় নাই, অসুস্থ ছিল। তো এখন যেহেতু সুস্থ আছে, তো তার আব্বু যাওয়ার পথে তাকে নামায় দিবে। তো মূলত তার আব্বুই সকালবেলা তাকে রেখে আসে আর বাকি সময়গুলো আমি নিয়ে আসি। তো তো ছেলেকে নিতে যাওয়ার পথে ভাবছি আপনাদের সাথে কিছুটা পথ শেয়ার করি। তো এই যে এটি আমার বাসা থেকে খুব বেশি দূরে না, কাছে, রিক্সার প্রয়োজন হয় না, পায়ে হেঁটেই যাওয়া যায়। তো এই যে আকুন্দা পাতার গাছ, মহা ঔষধি গাছ। তো প্রকৃতি কে না পছন্দ করে, আমরা সবাই প্রকৃতি পছন্দ করি। তো ঢাকায় তো চারিপাশ একদম বিল্ডিংয়ে ভরা, তো এরকম একটু প্রকৃতি থাকলে আমাদের খুব ভালো অক্সিজেন আমরা এখান থেকে পাই। তো সকালবেলা এখানে হাঁটতে অনেক ভালো লাগে, খুব সুন্দর একটা অক্সিজেন পাওয়া যায়। তো খুব সুন্দর ফ্রেশ বাতাস বয়, মনটাও ফ্রেশ হয়ে যায়। তো এখানে আমাদের প্রতিদিনই আসা হয়। তো এই যে মহা ঔষধি গাছ, আকুন্দার হচ্ছে পাতার গাছ। এটি পেট জ্বালা, অ্যাসিডিটি দেখা দিলে, বদ হজম শক্তি, দাঁতের ব্যথা, নিমোনিয়া, শ্বাসকষ্ট, একজিমা, হাঁপানি, খোসপাচড়া, তারপরে পা মচকানো, শরীরের ক্ষত হলে আকুন্দা গাছ আপনার উপকারে আসবে। এবং এর রস কৃমিনাশক, কৃমিনাশকের জন্য অনেক উপকার। তো এটার এত পরিমাণ গুণ আছে যা বলে শেষ হবে না, এর অনেক ঔষধি গুণাগুণ। তো অনেকটা সময়, লম্বা একটা সময় পার করলাম, এখন সন্ধ্যার সময়। তো মনটা যাচ্ছে কিছু একটা করি, কিছু একটা খাই। তো আম্মা যখন আমার কাছে থাকে তখন শরীরে অনেক আলসামি ধরে, মনে হয় যে মাথার উপরে কেউ একজন আছে, বাচ্চাদের বায়না শোনার জন্য কেউ একজন আছে। তো তো আম্মাই হচ্ছে মূলত রান্নাবান্না বেশি করে, আমাকে চুলার কাছে খুব বেশি যেতে হয় না। বলে যে আমি যে কয়েকদিন আছি তুমি একটু রেস্ট করো, তুমি একটু আরাম করো। তো আমার এই ভিডিওটি যে আপু বা ভাইয়ারা দেখছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে আপনারা আমার হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে লাইক দিবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে নতুন একটি ভিডিও বানাতে সাহায্য করবে। কারণ মানুষ মাত্রই ভুল করে আর ভুল করতে করতে শিখে। তো আমি যেহেতু নতুন চ্যানেল খুলেছি, আমারও অনেক ভুল ত্রুটি হয়েছে। তো ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে হচ্ছে যে সেমাই রান্না করছে আম্মা নারিকেল দিয়ে। তো এটা খেতে অসম্ভব ভালো লাগে।
আর আম্মা যাই রান্না করে না কেন অনেক সুস্বাদু হয়, এটা বলার অপেক্ষা রাখে না। তো সেমাইটা খেতে অনেক ভালো হয়েছিল। এখানে একটি জাম্বুরা এখন খাওয়া হবে, আর হচ্ছে ঠান্ডা লাগছে, তো এই জাম্বুরাটা সুন্দর করে কাঁচামরিচ দিয়ে, তারপরে সরিষার তেল দিয়ে, লবণ দিয়ে যদি আপনারা খান, আপনাদের কারো যদি ঠান্ডা লাগে তো দেখবেন যে সাথে সাথে আপনাদের নাক মুখটা অনেক হালকা হয়ে যাবে, একদম ঝালঝাল করে যেন চোখ দিয়ে পানি ঝরে এমন করে ঝাল করতে হবে। তো আমি কিছুটা শুকনা মরিচ দিয়ে মাখাবো, আমার মেয়ে হচ্ছে শুকনা মরিচ দিয়ে খেতে পছন্দ করে, আর কিছু কাঁচা মরিচ দিয়ে মাখাবো। তো আপনাদের কারো যদি ঠান্ডা লাগে তাহলে আপনারা এভাবে মাখিয়ে খাবেন, দেখবেন যে অনেকটা হালকা লাগছে, অনেকটা ভালো লাগছে। তো এটা মাখার খাওয়ার পরে যে অনুভূতিটা হয়েছিল বলার মতো না। তো রাত্রে রুটি খাবো, আম্মা যে বট নিয়ে আসছে, তো বট রান্না করা হয়েছে আর হচ্ছে মুরগির মাংস রান্না করা হয়েছে। তো আমাকে সবাই অনুপ্রেরণা দিবেন আমি যেন নতুন একটা ভিডিও তৈরি করতে পারি, কারণ আপনাদের অনুপ্রেরণায় আমাকে আরেকটি ভিডিও বানাতে সাহায্য করবে। তো সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আজকে ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।